গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়া থানার সাহেবনগর অঞ্চলের মাহতাব কলোনি জাহিদ শেখ নামে এক দুষ্কৃতীকে আটক করা হয় আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশি পাইপগান এবং দু রাউন্ড গুলি উদ্ধার করা হয় ধৃত ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে এদিন বহরমপুর আদালতে তোলা হয়